আশা করি আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে বউ এবং গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য বউ হচ্ছে টেলিভিশনের মতন আর গার্লফ্রেন্ড হচ্ছে মায়ের মোবাইল ফোনের মতন বাসায় যখন আমরা থাকি তখন টেলিভিশন দেখি আর বাইরে গেলে মোবাইল ফোন টাকা না থাকলে আমরা টেলিভিশন বিক্রি করে দেই আর টাকা থাকলে মোবাইল চেঞ্জ করি নতুন আরেকটা কিনে নেই টেলিভিশন আমাদের সারা জীবন ফ্রি সার্ভিস থাকে প্রথম যখন আমরা টেলিভিশন কিনি তখন আমাদের কিছু টাকা খরচ করে নিতে হয় আর এটা আমাদের সারা জীবন তার বিনিময়ে ফ্রি সার্ভিস দিয়েই থাকে দিয়েই থাকে কিন্তু মাইরি মোবাইল ফোনের কাছে গেলে টাকা 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 না থাকলে মোবাইল ফোন দিয়ে কোনো উপকারে আসে না

টিভিতে ইয়া বড় একটা রিমোট থাকে তো রিমোটটা আমি কিসের সাথে তুলনা করতেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিন্তু মোবাইল ফোনে কোনো রিমোট থাকে না কোনো রিমোটে ভয় নেই মোবাইল ফোনে দুই পাশ থেকে কিছু বলাও যায় কিছু শোনাও যায় যে যার খুশি মতো বলতে পারে এবং শুনতে পারে এতে কোনো বাধা নেই কিন্তু মাইরি টেলিভিশনে শুধু দেখেই যেতে হয় দেখেই যেতে হয় কোন কিছু বলার থাকে না আর কোনো কিছু বললেই তো বুঝেন ঝাড়ু 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 সর্বশেষ সবার উদ্দেশ্যে বলা টেলিভিশনে কিন্তু কোনো প্রকার ভাইরাস নাই এটা হচ্ছে সম্পূর্ণ একদম ভাইরাস মুক্ত কিন্তু বোঝেনি তো মোবাইল ফোনে প্রচুর ভাইরাস যে ভাইরাস একবার যদি আপনাকে ধরে তো তাহলে তো আপনার জীবন একদম শেষ এবং সেই ভাইরাস থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না তো সাবধান ভাইরাস থেকে এবং মোবাইল ফোন থেকে শয়তান বদমাস মানুষকে এইসব কিছু শেখানো হয় এইসব আই তুই আজকে বাড়িতে বাড়িতে আসলে তোকে আমি আজকে মজা দেখাবো কত ধানে কত চাল তোকে আজকে আমি টের পাবো এই ঝাড়ু আমি বসে রইলাম তুই আজকে আই 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 তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন